সম্পত্তির মালিক হয় কিন্তু সে যখন আয়সা কে এক মাসের মাথায় আয়সা যখন বিয়ে করতে যায় তখন আবার তার কাছে মহরানোর টাকা পয়সা ছিল না সেটা নাকি বকর নিজেই দিতে চেয়েছিল আর তা এখন প্রশ্ন হলো যে খাদিজার কি পরিমাণ অর্থ সম্পদ মোহাম্মদ পেয়েছিল এবং সেই সম্পদগুলো গুলো সে কি করেছিল এই সম্পর্কে ইসলামের কোন দলিল বা কোনো তথ্য বা কোনো কিছু আপনার কাছে আসে কিনা যদি থাকেন তাহলে থাকে তাহলে একটু যদি বিস্তারিত বলতেন আচ্ছা এই সম্পর্কে সরাসরি কথা বলা নাই কিন্তু সেই সময়ে যে জিনিসটা হয়েছিল খাদিজার মৃত্যুর আগে মক্কা অঞ্চলে একটা আর্থিক সমস্যা দেখা দিয়েছিল একটা অর্থনৈতিক একটা সমস্যা দেখা দিয়েছিল সব মানুষ মানুষই বেশ গরিব হয়ে গিয়েছিল বেশ কিছুদিন তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে আগে এই ধরনের ঘটনা এই কারণেই আবু তখন মোহাম্মদকে ডাকে এবং ডেকে বলে যে আমার ছেলে আলী ওকে আমি ভরণ দিতে ওকে খাওয়াইতে পারতেছি না তুমি তোমার বাসা নিয়ে ওরে রাখো তখন মোহাম্মদ আলীকে নিয়ে যায় তার বাসায় আশ্রয় দেয় হ্যাঁ আলী আসলে ছোটবেলা থেকে মোহাম্মদের কাছেই মোহাম্মদের বাসাতেই থাকতো মোহাম্মদের কাছে ছিল আলী যখন তখন অনেক ছোট আলী এই সময়টাতে একটা অর্থনৈতিক দুরবস্থা সমস্ত মক্কাবাসীদেরই একটা অর্থনৈতিক দুরবস্থা দেখা দিয়েছিল বেশ কয়েক বছর ব্যবসা বাণিজ্য হয় নাই এবং খাদিজার যে টাকা পয়সা গুলা ছিল সেই টাকা পয়সা গুলা পরে মোহাম্মদ পাইছিল কিন্তু মোহাম্মদ সেগুলা ভাবে খরচ করে ফেলছে বিভিন্নভাবে খায়া ফেলছে সেগুলার আহ কোনো মানে একদম ভালোভাবে কোথাও কিছু বলা নাই কিন্তু এই জিনিসগুলা পড়লে বোঝা যায় যে তাদের আহ মানে খাদিজা মারা যাওয়ার পরে পরেই সে টাকা পয়সা গুলা সব নষ্ট করে ফেলে এবং সেগুলা আহ আর কোনো হদিস পাওয়া যায় না আচ্ছা এই সম্পর্কে কোনো তথ্য মানে কোন দলিল আদি কি আছে এই আপনি যে কথাগুলো বললেন এটা কোন জায়গা এই বিষয়গুলো পেতে পারি এটা কোন জায়গায় যে পেতে পারেন এই মুহূর্তে তো মানে আপনার প্রশ্নটা তো আসলে এমন কোন ইয়া না যে আমি দলিল জমা করে রাখছি এটা হচ্ছে এটা হচ্ছে আমি এখন কোথায় পড়েছি সেটা তো আমার এখন মনে করতে হবে ভাই আমি তো মানে এত বই পড়েছে আমি তো এখন কোন বই থেকে এই জিনিসটা আমি পেয়েছি আমি তো ম্যাক্সিমাম সময় সেগুলো জমা করে রাখি এবং সেগুলো দেখাই কিন্তু এই সংসাতে কি জাতীয় কোনো তথ্য নাকি মানে আপনার প্রশ্নটা এতই আউট অফ কনটেক্সট যে এটা তো আমি কখনো ভাবি নাই যে এটার কোনো দলিল আমার রাখা দরকার হ্যাঁ তো আপনি যে এটা পড়তে পারেন আল বিদায়া নিহা আল বিদায়া নিহা এই গ্রন্থটা পড়তে পারেন আর আসাদুল্লাহ আল গালিবের একটা বই আছে নবীর নবীদের কাহিনী তিন সম্ভবত নবীদের কাহিনী তিন এই বইটা পড়তে পারেন এই দুইটা বইয়ের ভিতরের একটাতে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন আমার যতদূর মনে পড়ে এটা আমি হয় আল বিদায় বা নিহায়তে পড়ছি অথবা আসাদুল্লাহ আল গালিবের নবীদের কাহিনী তিন এই বইটার ভিতরে তিন নম্বর পার্ট সেটার ভিতরে পড়েছে এই দুইটার একটাতে পড়েছে আপনি এই দুইটা একটু চেক করে দেখতে পারেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি খুঁজে পড়বো এই বই দুটো আচ্ছা আর একটা প্রশ্ন হলো মোহাম্মদ যখন বিজয় করে তখন মক্কা বিজয় সে সময় বিভিন্ন জায়গা উল্লেখ আছে যে প্রায় পাঁচ লক্ষের মতো অনুসারী তার কাছে তার সাথে ছিল তারা এসে মক্কা বিজয়ে অংশ মক্কা বিজয় পাঁচ লক্ষ ছিল এটা দশ সৈন্য নিয়ে মোহাম্মদ মক্কা আক্রমণ মক্কা দখল করেছিল পাঁচ লক্ষ কোথায় পেলেন ভাই একটু বলেন তো তাহলে মনে হয় আমি ভুল বলেছি সম্ভবত বিদায় হজ বিদায় হজের সময় মনে হয় পাস দশ লক্ষ লোক ছিল এটা সম্ভবত হবে আর কি তাহলে আমি ভুল বিদায় হজ 10 লক্ষ ছিল বলে বিদায় হজে অনেক বিদায় হজ বলে আসলে কিছু হয় না যে মুহাম্মাদের যে শেষ হজটা সেই হজের যে ভাষণের সময় অনেক লোক ছিল কিন্তু এত লক্ষ তো হওয়ার কথা না তাহলে আপনি কোথায় এটা ওই যে বলেন 2000 মানুষই তো 2500 মানুষ যদি একত্রিত হয় সেই 500 মানুষ কি তো মুখ দিয়ে বা তখন তো আর মাইক ছিল না তখন ওই যে এরা চোঙা দিয়ে হয়তো কথা বলতো সেই কথা তো পাঁচশো মানুষের কাছে পৌঁছানো সম্ভব না কিন্তু সেক্ষেত্রে ওই যে হুজুরা বিভিন্ন জায়গায় ওয়াজমা ফেলে বা বিভিন্ন জায়গায় বলে যে বিদায় হজে এত লক্ষ মানুষের মধ্যে সে বিদায় সে বক্তব্য দিছিল এই একটা আর হচ্ছে ওই ইসের মক্কা বিজয়ের সময় আসলে মূলত কত অনুসারী ছিল আর কি এইটাই একটু জানার ছিল আর কি আচ্ছা মক্কা বিজয়ের সময় দশ হাজারের কথা বলা হয় কিন্তু এক্সাক্টলি তো জানা যায় না কিন্তু দশ হাজারের কাছাকাছি হবে সংখ্যাটা বিভিন্ন গোত্রটত্র মিলায় দশ হাজারের আনসার টান্সার মিলায় দশ হাজারের মতোই হবে এটা কিন্তু শেষ হজের ভাষণে কত ছিল আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু এটা তো এত হওয়ার কথা না এবং এত হইলে বা এত ভাষণ দিলে শিখলে বা শুনবেই কিভাবে মানুষ ঠিকই তো বলেছেন যে এটা তো শুনতে পাবে না আগের কালে যে রাজা বাচ্চারা যখন ভাষণ দিত তখন চারপাশে চার পাঁচজন দাঁড়ায় থাকতো তারা আবার ওই ভাষণটা আবার জোরে জোরে চিৎকার করে বলতো এইরকম করে দিত আর কি আগের কালে কিন্তু মোহাম্মদের আমলে সেটা কিভাবে হয়েছে সেটা আমি বলতে পারবো না আচ্ছা ধন্যবাদ আপনাকে এইটুকু ছিল ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে জি জি ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন তাহলে বিদায় জানলাম আহ